আজকের ভিডিওতে আমরা জানব অ্যালেগ্রা 120 mg ট্যাবলেটটি সম্বন্ধে। এই ট্যাবলেটটিতে সাধারণত ওয়ান স্ট্রিপে পেয়ে যাবেন আপনি 10 ট্যাবলেট। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে স্যানোফি কোম্পানি। অ্যালেগ্রা 120 mg ট্যাবলেটটিতে প্রধানত থাকে ফেক্সোফেনাডাইন এবং তাছাড়া এর মধ্যে আছে হাইড্রোক্লোরাইড 120 mg। এই ট্যাবলেটটি দেখতে অনেকটা এরকম, এর স্ট্রিপ হবে ঠিক এই ধরনের দেখতে। এখানে স্পষ্টভাবে লেখা থাকবে অ্যালেগ্রা 120 mg। এই ট্যাবলেটটি সাধারণত আমরা চামড়ার উপর কোনো প্রকারের চর্মরোগ দেখা দিলে বা কোনো প্রকার অ্যালার্জির সৃষ্টি হলে আমরা এই ট্যাবলেটটি সাধারণত ব্যবহার করে থাকি। এই ট্যাবলেটটি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনার ডোজ নির্ধারণ করা হয়ে থাকে। যদি আপনি অনেক দিন ধরে কোনো প্রকার শরীরে চামড়ার রোগে ভোগেন বা আপনার কোনো প্রকার অ্যালার্জি দেখা দেয়, শরীরে চাকতি বা মোটা মোটা গোল দাগ, তাহলে এই ট্যাবলেটটি আপনি অবশ্যই প্রয়োগে নিতে পারেন। তবে এই ট্যাবলেটটি বিশেষ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। তবে সেই পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হলো আপনার পেট ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব লাগা ইত্যাদি। তাছাড়া এই ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য 203 টাকা হয়ে থাকে। তাছাড়া এই ট্যাবলেটটি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই খাবেন এবং কোনো প্রকারের সাইড ইফেক্ট দেখা দিলে ট্যাবলেটটি খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন।